শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে রাশিয়ার কাছে মাথা নত করল ইউক্রেন, ন্যাটোতে যোগ দিতে চান না জেলেনস্কি। দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিল পুতিন, সিআইএর গোয়েন্দা রিপোর্ট। ইউক্রেনে মিগ 29 পাঠাতে পোল্যান্ডের প্রস্তাব নাকচ করল আমেরিকা। চাপের মুখে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত পেপসি, কোক, ম্যাকডোনাল্ডসের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে জর্জিয়ার স্বেচ্ছাসেবীরা। দুপুরে দেশে ফিরছেন বাংলার সমৃদ্ধির আটাশ নাবি। ন্যাটোর সাথে যে কোনো সহযোগিতায় ক্ষতি ছাড়া কোনো লাভ নেই, বললেন ইমরান খান। এবার বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তিনি আর ন্যাটোতে যোগদানের ব্যাপারে জোর দিতে চান না। তার এই মন্তব্য রাশিয়ার কাছে নতি স্বীকার বলে মনে করছে একটি পক্ষ। দৃশ্যত রাশিয়াকে সন্তুষ্ট করার আরেকটি প্রয়াসে তিনি বলেন তিনি বিচ্ছিন্ন হয়ে যাওয়া রুশপন্থী দুটি এলাকার ব্যাপারে মস্কোর সাথে আলোচনা করতে প্রস্তুত। ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়া যেসব চুক্তি দিয়েছিল সেগুলোর মধ্যে ছিল ইউক্রেনে ন্যাটোতে যোগ না দেওয়া, রুশপন্থী ওই দুটি অঞ্চলকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে মেনে নেওয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি দৃশ্যত রাশিয়ার দাবিগুলো মেনে নিচ্ছেন। ন্যাটো যেহেতু রাশিয়ার বিরুদ্ধে যেতে চায় না, সে কারণে আমি আর তাতে যোগ দেওয়ার ব্যাপারে জোরাজোরি করছি না, জেলেনস্কি সোমবার রাতে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, ন্যাটো বিতর্কিত ব্যাপারে ভয় পায়, রাশিয়ার সাথে সংঘাতে যেতে ভয় পায়। ন্যাটোর সদস্য পদের উল্লেখ করে দোভাষীর মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন তিনি এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না যে দেশ হাঁটু গেড়ে ভিক্ষা করে। ইউক্রেনে নিহত রুশ সৈন্যর সংখ্যা 2-4 হাজারের মধ্যে, বলছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের লড়াইয়ে নিহত রুশ সৈন্যর সংখ্যা 2000-4000 মধ্যে, মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলেছেন দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান স্কট ব্যারিয়ার। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিকল্পনা করেছিলেন যে দুই দিনের মধ্যেই কিয়েভ দখল করে নেবেন। গতকাল মঙ্গলবার কংগ্রেসের একটি শুনানিতে একথা বলেন সিআইএ প্রধান। সিআইএ প্রধান আরও বলেন, আমার ধারণা পুতিন এখন খুবই রাগান্বিত এবং হতাশ হয়ে আছেন। তিনি এমন দ্বিগুণ শক্তি বাড়াবেন এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যদস্ত করতে সবকিছুই করবেন, তাতে যতই বেসামরিক প্রাণহানি হোক না কেন। তিনি বলেছেন, বহু বছর ধরেই ক্ষোভ এবং উচ্চাকাঙ্ক্ষার এক মিশেলের মধ্যে রয়েছে পুতিন। ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানের ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনকে মিগ 29 জঙ্গি বিমান দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার জন্য পোল্যান্ড আমেরিকার কাছে যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে পেন্টাগন। পোল্যান্ডের ওই প্রস্তাবে বলা হয়েছে তারা কিছু মিগ 29-9 যুদ্ধ বিমান জার্মানির মার্কিন ঘাঁটিতে হস্তান্তর করবে এবং আমেরিকা সেগুলোকে ইউক্রেনে পাঠাবে। পোল্যান্ডের এই প্রস্তাব সম্পর্কে গতকাল সন্ধ্যায় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে বিমান দেওয়ার ব্যাপারে পোল্যান্ড যে প্রস্তাব দিয়েছে তা সমর্থনযোগ্য নয়। কির্বি এক বিবৃতিতে বলেন, জার্মানির ন্যাটো ঘাঁটি হতে আমেরিকা যদি বিমান উড়িয়ে ইউক্রেনে নেয় তাহলে পুরো ন্যাটো সামরিক জোটের জন্য তা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। জন কির্বি আরও বলেন, পোল্যান্ডের এই প্রস্তাব কতটা যৌক্তিক তা আমাদের কাছে একেবারেই পরিষ্কার নয়। এই বিষয়টি কী ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করবে তা নিয়ে পোল্যান্ড ও ন্যাটো জোটের অন্য সদস্যদের সঙ্গে আমেরিকা পরামর্শ অব্যাহত রাখবে। আমরা মনে করি পোল্যান্ডের এই প্রস্তাব সমর্থনযোগ্য নয়। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইউক্রেন এখনও তার বিমান উড়াতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে সক্ষম। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের আকাশ সীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে আমেরিকার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি বাড়তি মিগ 29 যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ করেন। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে বিমান দেওয়া হলে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে।
বিবিসি সংবাদ মাধ্যম জানিয়েছে তারা মস্কো থেকে আবার ইংরেজিতে সংবাদ সম্প্রচার শুরু করছে। ক্রেমলিনের নতুন সংবাদ মাধ্যম সংক্রান্ত আইনের কারণে কিছুদিন আগে বিবিসি রাশিয়ায় সম্প্রচার বন্ধের ঘোষণা করে। যদিও তারা জানিয়েছে রাশিয়ার মাটি থেকে সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা ভেবেই তারা নতুন আইন মেনে নিচ্ছে। ঘরে বাইরে চাপ, অবশেষে রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জানাতে বাধ্য হল কোকা কোলা, পেপসি, কো, ম্যাকডোনাল্ডস এর মতো বহু জাতি। ইউক্রেনের রুশ আগ্রাসনের প্রতিবাদে ইতিমধ্যে নেটফ্লিক্স, লিভাইজের মতো পশ্চিমী বহু জাতিক সেদেশে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা কোক, পেপসি এবং খাদ্য ও পানীয় প্রস্তুতকারী সংস্থা ম্যাকডোনাল্ডস, স্টারবাকস। ইউক্রেনের ওপর হামলা ঘোষণার পর থেকেই রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা চাপিয়ে চলছে বিভিন্ন দেশ ও সংস্থা। প্রাথমিকভাবে যা ছিল আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর তরফে কেবলমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা, দিনে দিনে তা ক্রমশ সামাজিক বয়কটের সমতুল্য হয়ে উঠছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। আমেরিকা ও তার বন্ধু পশ্চিমী দেশগুলোর অভ্যন্তরে সেই দেশের বিভিন্ন বহুজাতিক যারা রাশিয়াতেও রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে শুরু করেছে। এই প্রেক্ষিতেই রাশিয়ায় ব্যবসা আংশিক গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স, টিকটক। রাশিয়ার জাতীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করেছে নেটফ্লিক্স। সংস্থার দাবি, অনির্দিষ্টকালের জন্য রাশিয়া থেকে সমস্ত সম্প্রচার বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে তারা। ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছেন জর্জিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইরাকোলি ওকুরুয়াশভিলি। তার সঙ্গে জর্জিয়া থেকে কয়েক স্বেচ্ছাসেবী ইউক্রেনে গেছেন। জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে খবর আল জাজিরার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ওকুরুয়াশভিলি রাশিয়ার দখলদারদের বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াইয়ে সহায়তা করতে ইউক্রেন পৌঁছেছেন। তার সঙ্গে কয়েকজন স্বেচ্ছাসেবীও রয়েছেন। জর্জিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের রুশ হামলাকারী সেনাদের বর্ণবাদী দখলদার হিসাবে বর্ণনা করেছে। রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বিদেশি স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানানোর পর জর্জিয়ার সাবেক মন্ত্রীর যুদ্ধে অংশ নেওয়ার খবর সামনে এলো। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক সামাজিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে অনেকটাই বিপর্যস্ত পূর্ব ইউরোপের এই দেশটি। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন প্রায় 16,000 বিদেশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক হয়েছেন। এমনকি ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে পূর্ব ইউরোপের এই দেশটি হয়ে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন প্রায় 3,000 মার্কিন স্বেচ্ছাসেবীও। এ যুদ্ধে এ পর্যন্ত 474 জন ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন 861 জন। আর ইউক্রেন দাবি করেছে তাদের প্রতিরোধে 12,000 রুশ সেনা নিহত হয়েছেন, যদিও এ দাবির সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ও ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার সামরিক বাহিনীর যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি আন্তর্জাতিক সৈন্য দল গঠন করার জন্য আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির 28 নাবিক দেশে ফিরছেন। বুধবার দুপুর নাগাদ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছার কথা রয়েছে। রোমানিয়ায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত দাউদ আলী মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে যুগান্তরকে জানান এদিন রোমানিয়ার সময় রাত 9:45 এবং বাংলাদেশ সময় রাত 9:45 28 নাবিককে বুখারেস্ট থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পাঠানো হবে। ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় পৌঁছাবেন। একটি বিশেষ বিমানে এ নাবিকদের একসঙ্গে পাঠানো হচ্ছে। জাহাজে আগুনের ঘটনায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ ইউক্রেনের একটি মর্চুয়ারিতে রাখা হয়েছে। তার লাশ আজকে আসছে না। 28 নাবিকের মধ্যে রয়েছেন বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জিএম নূর ই আলম ও সহকারী মাস্টার মনসুরুল আমিন খান। তুরস্ক থেকে গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে 180 মিটার দৈর্ঘ্যের বাল্ক ক্যারিয়ার জাহাজ বাংলার সমৃদ্ধি। গত 2 মার্চ বাংলাদেশ সময় রাত 9:25 ও ইউক্রেন সময় 5:25 বাংলার সমৃদ্ধির জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। মারা যান হাদিসুর রহমান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাশ্চাত্যের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে যে কোনো সহযোগিতা ক্ষতি ছাড়া অন্য কিছু বয়ে আনবে না। তিনি ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে সফর কর্মসূচি এবং ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে পাকিস্তানের প্রতি ন্যাটোর আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় বলেছেন, অতীতে আমরা দেখেছি ন্যাটোর সাথে সহযোগিতার ফলে পাকিস্তানের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি। অন্য দেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পাকিস্তানের স্বাধীন নীতি অবস্থানের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী আরও বলেছেন, আফগানিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার কারণে পাকিস্তানের 80,000 মানুষ নিহত হয়েছেন, এছাড়া আর্থিক ক্ষতি হয়েছে $10,000 কোটি। পাকিস্তান সরকারের কাছে ন্যাটোভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের লেখা চিঠি তীব্র সমালোচনা করে ইমরান খান বলেছেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার কারণে ইসলামাবাদকে প্রশংসা করা উচিত, কিন্তু তা না করে আফগান যুদ্ধে ব্যর্থতার জন্য তারা উল্টো পাকিস্তানকে অভিযুক্ত করছে। এ অবস্থায় ন্যাটো আশা করছে পাকিস্তান সরকার চোখ বন্ধ করে ন্যাটোর প্রতিটি আবদার রক্ষা করবে, যা কোনোভাবেই সম্ভব নয়। পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের ন্যাটো জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং পাকিস্তান ও আর্থিক ও অন্যান্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে নিন্দা জানানোর জন্য ন্যাটোর আহ্বানের প্রতিক্রিয়ায় পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে, আফগান যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা করার তিক্ত অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের, কেননা কোনো সমস্যার সমাধান তো হয়নি, বরং আফগানিস্তান থেকে পাকিস্তানেও সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। এর ফলে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তাহীনতা বেড়েছে। 20 বছর ধরে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর উপস্থিতির কারণে পাকিস্তানেরও জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।